আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই লাইভ পর্যালোচনামূলক আশা করছি অনেক অনেক সঙ্গে করছেন প্রিয় বন্ধুরা কে প্রত্যেকেই দিন কোথায় থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আজ একটি আশাবাদের খবর আপনাদেরকে জানাতে চাই এই খবরের উপর বিশ্লেষণও করতে চাই আজকের খবরটি হচ্ছে যে হঠাৎ গাজার জন্য একটা বড় সুসংবাদ অপেক্ষা করছে এক হচ্ছে ইরান এবং সৌদি আরব খবরটা এর মধ্যে সত্যতা আছে পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে। আমরা প্রত্যাশা করছি যে খুব দ্রুত এই সুখবরের ফলাফল গাজাবাসী পাবে প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকেই দেখুন না কেন আপনাদের মতামত মন্তব্য বা প্রশ্ন থাকলে সেগুলো জানাতে পারেন আমরা অবশ্যই আপনাদের মতামতকে শ্রদ্ধা করি প্রশ্ন থাকলে যথাসাধ্য চেষ্টা করব সেগুলোর জবাব দেবার জন্যে আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা শুভেচ্ছা নেবেন হঠাৎ গাজার জন্য সুখবর কি হচ্ছে কি ঘটতে পরে এক হচ্ছে সৌদি ইরান সম্মানিত দর্শক আন্তর্জাতিক আজকের সবশেষ আপডেট জানতে আমাদের সাথে থাকবেন আজকের এই ভিডিওতে আলোচনা করেছে বিশ্লেষণ করেছে পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক অবশ্যই সম্পূর্ণ নিউজটি স্কিপ না করে দেখবেন আমরা কথা বাড়াবো চলে যাব স্ক্রিনে তার আগে ছোটটা একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কথা বাড়াবো চলে যাব স্ক্রিনে প্রিয় দর্শক হঠাৎ করেই গাজার জন্য সুখব প্রথমত রাফায় যে বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল এতে পঁয়তাল্লিশ জন নিরীহ নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা নিহত হয়েছে পাশাপাশি প্রায় তিন শতাধিক মানুষ হয়েছে হয়েছে অনেকে এই ঘটনার পর বিশ্বব্যাপী ভয়াবহ নিন্দার ঝড় উঠেছে সবাই এই রাফা হামলার জন্য ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে তকমা দিয়েছে ইতোমধ্যেই এইরকম একটা পরিস্থিতিতে সৌদি আরবের নতুন বোধোদয় হয়েছে বলেই আমরা নানা ধরনের তথ্য মারফত দেখতে পাচ্ছি আমরা জেনেছি স্পষ্টভাবেই ইরান ইন্টারন্যাশনাল এটি ইরানের একটি সংবাদ মাধ্যম সেই সংবাদের সূত্র ধরে পার্টস টুডে যেটা রেডিও তেহরানের অনলাইন সংস্করণ সেটি একটি সংবাদ প্রকাশ করেছে সেই সংবাদের মধ্য দিয়ে আমরা গাজার মানুষের জন্য ফিলিস্তিনের জন্য সুসংবাদের আভাস পাচ্ছি আপনারা জানেন যে গোটা প্রাচ্যে তিনটি শক্তিশালী রাষ্ট্র রয়েছে এটি হচ্ছে সৌদি আরব ইরান এবং তুরস্ক এই তিনটি রাষ্ট্র যদি এক হয়ে কোনো উদ্যোগ গ্রহণ করত তাহলে অনেক দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান হয়ে যেতে পারত। কিন্তু তিনটি রাষ্ট্রের মধ্যে এখনো যথাযথ সমন্বয় বা সম্পর্ক সেতু তৈরি হয়নি আমরা দেখতে পাচ্ছি ইরানের সঙ্গে তুরস্কের চমৎকার উষ্ণ সম্পর্ক রয়েছে কিন্তু মধ্যপ্রাচ্যে সৌদি আরবকে যে ধরনের ভূমিকা পালন করবার কথা ছিল সেই ধরনের ভূমিকায় দেখা যায়নি তবে তবুও সুরঙ্গের শেষ প্রান্তে আলো দেখার মতো বিষয় হচ্ছে যে গত এক বছর ধরেই কিন্তু ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক শীতল থেকে উষ্ণ হচ্ছে এটা অত্যন্ত আশাবাদের দিক একসময় মুখ দেখা দেখি বন্ধ ছিল সেখানে আমরা দেখছি যে ইরান এখন সৌদি আরবে দূতাবাস খুলেছে সৌদি আরব ও ইরানের দূতাবাস খুলেছে অন্যদিকে জামাল কাশি হত্যার পর তুরস্কের সঙ্গে সৌদি আরবের যে সম্পর্কের অবনতি ঘটেছিল তাও ধীরে ধীরে উষ্ণতার দিকে যাচ্ছে এর আগে সৌদি তার তুরস্কের পণ্যকে নিষিদ্ধ করেছিল কিন্তু এরদয়ান তার দূরদর্শী এবং প্রজ্ঞার মধ্য দিয়ে সৌদি আরবের সঙ্গে এই সম্পর্ককে শীতল থেকে উষ্ণতায় নিয়ে গেছেন এখন আর সেই ধরনের নিষেধাজ্ঞা নেই তুরস্কের পণ্য সৌদি আরবে ঢুকতে এইরকম একটা ভালো পরিস্থিতি চলছিল কিন্তু চূড়ান্ত সুখবরের দিকেই কিন্তু সবাই তাকিয়েছিল যে কখন এক হবে ইরান সৌদি আরব তুরস্ক সংযুক্ত আরব আমিরাত কাতার জর্ডান বাহরাইন এই রাষ্ট্রগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকটাই ইতিবাচক পথে আমরা এগুচ্ছি বিশেষ করে ইরান ইন্টারন্যাশনালের পাওয়া খবর অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে চলমান হামলার পরিপ্রেক্ষিতে বিশেষ করে গাজায় এই ধরনের বিধ্বংসী এবং অমানবিক হামলার পর সৌদি আরবের বোধতে হয়েছে যে এখনই মুসলিম বিশ্বকে এক হতে হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানতে হবে এই মুহূর্তে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি তিনি একটি খবর জানিয়েছেন তিনি বলেছেন সৌদি আরবের এখন প্রধানমন্ত্রী এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তিনি ইরান সফরের জন্য আগ্রহী হয়ে উঠেছেন তিনি জানিয়েছেন দুই রাষ্ট্রের পক্ষ থেকেই এই আমন্ত্রণ জানানো হয়েছে সৌদি আরব যেমন নেতাকে আমন্ত্রণ আমন্ত্রণ জানিয়েছে জানিয়েছে পাশাপাশি সর্বোচ্চ প্রেসিডেন্টকে একইভাবে ইরানও সৌদি আরবের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট বা তিনি তো অসুস্থ রয়েছেন আপনারা সবাই জানেন যে তিনি অসুস্থ থাকার কারণেই মোহাম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন এখন ডিফেক্ট শাসকই হচ্ছেন মোহাম্মদ বিন সালমান সালমানকে জোরদার এবং আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে ইরান যে আমার দেশ সফর করুন এই পরিপ্রেক্ষিতে মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের ক্রাউন প্রিন্স তিনি বলেছেন এই সফরটি হবে গাজার জন্য ফিলিস্তিনের মানুষের জন্য বিশেষ করে রাফায় যেভাবে গণহত্যা চালিয়েছে ইসরায়েল এরপর আমরা আর বিভেদ জিয়ে রাখতে পারি না এই ধরনের একটি তথ্য পাওয়া গেছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফারহানের কাছ থেকে তিনি এটি স্বীকার করেছেন যে মোহাম্মদ বিন সালমান রাজি হয়েছেন ইরানের সঙ্গে সম্পর্ক শীতল থেকে চূড়ান্ত উষ্ণ পর্যায়ে নিয়ে যাবার জন্য সেই জন্যেই ইরানের এই আমন্ত্রণে ইতিমধ্যে সম্মতি জানিয়েছেন মোহাম্মদ বিন সালমান তিনি বলেছেন খুব শিগগিরই ইরান সফর করবেন এই সফরটি হবে ফিলিস্তিনের মানুষের মুক্তির জন্য ফিলিস্তিনের মানুষের স্বাধীনতার জন্য যদি এটি হয় তাহলে নিঃসন্দেহে একটা বড় ধরনের সুখবর আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের জন্য এই কারণেই বললাম যে গাজা ফিলিস্তিন এগুলো হচ্ছে। সারা বাংলাদেশের সারা পৃথিবীর মানুষই খুশি হবে বিশেষ করে নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তি ত্বরান্বিত হবে ফিলিস্তিনের মুক্তির মধ্য দিয়ে আমরা যে ধরনের সংবাদ পাচ্ছি যে মোহাম্মদ বিন সালমান তিনি ইরানে যাবেন এই বিষয়ে কথা বলবেন একটা যৌথ পরিকল্পনা তৈরি করবেন যার মধ্য দিয়ে ইসরায়েলকে কঠোর হস্তে দমন করা যায় ইসরায়েলের এই সব নিপীড়ন বন্ধ করা যায় প্রিয় বন্ধুরা আরো আশার কথা হচ্ছে আপনারা জানেন যে অব্যাহতভাবে বিভিন্ন রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি যে জাতিসংgers সদস্য হিসেবে আছে এমন 145 টি রাষ্ট্র ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে সর্বশেষ ইউরোপের আমরা তিনটি রাষ্ট্র দেখলাম আয়ারল্যান্ড নরওয়ে এবং স্পেন গত আট আঠারোই মে এই আমরা সুখবর পাওয়ার একটি আভাস পাই এরপর গত আঠাশে মে এই সুখবরটি আসে যে তিনটি রাষ্ট্র নরওয়ে আয়ারল্যান্ড এবং স্পেন ফিলিস্তিনকে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দিল এর পরপরই স্পেনের মাদ্রিদে স্পেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরব কাতার তুরস্ক সংযুক্ত আরব আমিরাত জর্ডান এই কয়েকটি রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন সেই বৈঠকে স্পেনের তিনটি রাষ্ট্রকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে সৌদি আরব সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান তিনি স্পষ্টভাবে বলেছেন ইউরোপের এই তিনটি দেশ যথাসময়ে যথার্থ ভূমিকা বা উদ্যোগ নিয়েছে এর মধ্য দিয়ে ইসরায়েলের যে অব্যাহত নিপীড়ন সেটা কিছুটা হলেও ঝুঁকির মধ্যে পড়বে ধীরে ধীরে যে ইসরায়েল সারা বিশ্বে বন্ধুহীন হয়ে পড়ছে তিন ইউরোপের রাষ্ট্রের স্বীকৃতি দেয়া এটি তারই একটি চমৎকার উদাহরণ অন্যদিকে ইসরায়েল বলছে যে যখন গাজায় এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বা যুদ্ধ চলছে এই মুহূর্তে স্পেনের তিনটি রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে আসলে হামাজকেই সমর্থন করেছে তবে তাদের এই বক্তব্য কে আসলে নেয় কারণ নিপিটক ইসরায়েল সবসময় নিজের গা ধরনের অজুহাত দাঁড় করে তারা দীর্ঘ আট মাস ধরে গাজায় অব্যাহত ভাবে হামাস দমনের নামে সাধারণ মানুষের উপর যে নিপীড়ন চালিয়ে আসছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটা হিটলারের নাচির পর আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় জঘন্য গণহত্যা এটাকে কোনোভাবেই বরদাস্ত করা যায় না বিশেষ করে রাফায় তারা যে হামলা চালালো প্রথমে ইসরায়েল বলল যে উত্তর গাজা দক্ষিণ গাজা পশ্চিম তীর সকল জায়গা থেকে আপনারা রাফায় চলে যান গাজাবাসীকে এই আহ্বান জানানো রাফায় আমরা হামলা করব না। রাফাকে সেফ জোন হিসেবে ইসরায়েলি ঘোষণা দিয়েছিল কিন্তু পরোক্ষণে দেখা গেল রাফায় স্থল অভিযানের নামে সাধারণ মানুষরা শরণার্থী শিবিরের যে আশ্রয় নিয়েছিল সেখানেও হামলা করা হলো নির্বিচারে রাফার শরণার্থী শিবিরে হামলা করে রক্তাক্ত করা হলো সেখানে দেখা গেল যে অসংখ্য নারী শিশু পুরুষ বৃদ্ধ বৃদ্ধা বিমান হামলায় নিহত হলো এরপরও মার্কিন যুক্তরাষ্ট্র কার্যকর উদ্যোগ নিচ্ছে না কারণ তাদের অগ্রাধিকার তাদের সন্তানকে রক্ষা করার বিষয়েই প্রিয় বন্ধুরা এইরকম পরিস্থিতিতে ইরান সৌদি আরব এবং তুরস্ক সহ অন্যান্য মধ্যপ্রাচ্যের শক্তিশালী রাষ্ট্র যদি এক কণ্ঠে ঐক্যবত্বের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত আসতে পারে তাহলে অবশ্যই সর্বশেষ পতনটি আমরা দেখতে পাব ইসরায়েলের এই প্রত্যাশায় আমরা করছি খুব শিগগিরই চূড়ান্ত বিজয়ের খবরটি আসবে চূড়ান্ত সুখবর পাবে গাজাবাসী অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে গাজার অভ্যন্তরে ইসলামিক জিহাদের আলকুজ ব্রিগেড হামাসের আলকাসাম ব্রিগেড সহ অন্যান্য ইউনিট দুর্দান্তভাবে লড়াই করছে এখন একটা স্থির সিদ্ধান্ত তারা নিয়ে নিয়েছে যে এই লড়াই স্বল্প মেয়াদে শেষ হবে না এবং কোনো ধরনের যুদ্ধ বিরতির মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে না সুতরাং পক্ষ থেকে বলা হয়েছে এখন আর আমরা যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা করতে চাই না আমরা আলোচনা করতে চাই যুদ্ধ বন্ধের এবং একটি শান্তি চুক্তির ইসরায়েল যদি এই বিষয়ে রাজি থাকে তখনই কেবল আমরা আলোচনার টেবিলে ফিরবো নইলে আলোচনার নামে আমরা কোনো ধরনের সময় ক্ষেপণ করবো না এটি অত্যন্ত চমৎকার একটি মন্তব্য আট মাসের মধ্যে অনেকবারই যুদ্ধ বিরতিতে সম্মতি হয়েছে হামাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিপিড ইসরায়েল তারা কোনো ধরনের কোনো অনুরোধ বা কোনো মানবিকতাই দেখাচ্ছে না বরং যুদ্ধবিরতির নাম করে তারা কাতার এবং মিশরকে সময় ক্ষেপণ করাচ্ছে এর মধ্য দিয়ে তারা নিপীড়নের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে সুতরাং এই মুহূর্তে হামাস যে সিদ্ধান্তটি নিয়েছে যে যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই যুদ্ধ বন্ধ এবং শান্তি চুক্তি এই দুটো শর্তে যদি ইসরায়েল রাজি হয় তাহলে বাকি ছেড়ে দেওয়া হবে পাশাপাশি সকল ধরনের বিষয়ে টেবিলে হামাস। প্রিয় বন্ধুরা আরেকটা আশাবাদের খবর হচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ তিনি ইরানে সফর করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামিনীর সঙ্গে বৈঠকের পর দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন ফিলিস্তিনের জনগণের পাশে সিরিয়া এর আগে যেভাবে ছিল আরো দুর্দম দুর্দমনীয় এবং শক্তিশালী ভাবে এখন থেকে থাকবে সিরিয়ার সরকার এবং জনগণ আপনারা জানেন সিরিয়ার প্রান্ত থেকেও কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে অব্যাহতভাবে হামলা চালানো হচ্ছে ইসরায়েলের অন্যতম ট্রেজও কিন্তু সিরিয়া শুধু সিরিয়া নয় সিরিয়ার রাষ্ট্রীয় বাহিনী তো আছেই সিরিয়ার অভ্যন্তরে সিরিয়ার রাষ্ট্রীয় বাহিনীকে সহায়তাকারী ইরানের কয়েকটি ব্রিগেডও কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে সব মিলিয়ে একটা ইতিবাচক পরিস্থিতি তৈরি হচ্ছে সুতরাং আমরা হয়তো খুব অল্প সময়ের মধ্যেই দেখতে পাব। ইরান, সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের মধ্যে একটা সেতু বন্ধন একটা যৌথ প্রস্তাবনা সবসময় আমরা সৌদি আরবের কথা বলি কেন সৌদি আরবের এই একটা ইতিবাচক সিদ্ধান্ত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সংযুক্ত আরব আমিরাত জর্ডান বাহরাইন আরো আরো যে রাষ্ট্রগুলো রয়েছে ওমান এগুলো কিন্তু এক এক বা কাতারে চলে আসবে কারণ সৌদি আরবকে অনুসরণ করে এই সব রাষ্ট্র সুতরাং মধ্যপ্রাচ্যের অভিভাবক হিসেবে যাকে চিহ্নিত করা হয় সৌদি আরবকে সেই সৌদি আরব যদি সোজা পথে চলে আসে ইরানের সঙ্গে তুরস্কের সঙ্গে একটা সুন্দর সমঝোতা হয় ফিলিস্তিনের জনগণের জন্য তাহলে অবশ্যই ইতিবাচক হবে আমরা আরো পূর্ণাঙ্গভাবে শিগগিরই এই সুখবরটি পাবো বলেই আশা প্রকাশ করছি এবং সামগ্রিকভাবে যে তথ্য আমাদের কাছে আছে সেই তথ্যগুলো কিন্তু এটাই নিশ্চিত করছে প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই যুক্ত হয়েছেন সবার প্রতি আমাদের নিরন্তর কৃতজ্ঞতা ভালোবাসা আপনারা যে যেখানেই থাকুন না কেন নিপীড়কের বিরুদ্ধে উচ্চারণ করুন প্রতিবাদ আর ফিলিস্তিনের মজদুম মানুষের পক্ষে থাকুন কারণ ফিলিস্তিন শুধুমাত্র এখন কেবল একটি ভূখণ্ড নয় এটা সারা বিশ্বের মুক্তিকামী নিপীড়িত নির্যাতিত অবহেলিত অধিকার হারা মানুষের দাঁড়িয়েছে স্বাধীন হলে ফিলিস্তিন তার অধিকার ফিরে পেলে বিশ্বের অন্যান্য প্রান্তে যারা অধিকার হারা তাদেরও পথ ত্বরান্বিত হবে বলেই আমরা বিশ্বাস করি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ আমরা অনেক আলোচনা দেখতে পেয়েছি আজকের এই নিউজ থেকে পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক আমিরুল মুমিন মানিক সে অনেক আলোচনা করেছে হঠাৎ গাজার জন্য সুখবর আসছে এক হচ্ছে সৌদি ইরান বিভিন্ন প্রসঙ্গ নিয়ে অনেক তথ্য আমরা জানতে পেরেছি সে অনেক বিশ্লেষণ করেছে সম্মানিত দর্শক আপনাদের মতামত কি অবশ্যই মেসেজ করে জানাতে পারেন